ছয় আগরতলা কেন্দ্রের রাজনৈতিক হিংসার শিকার দলীয় কর্মীদের দেখতে ছুটে যাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এই কেন্দ্রের প্রার্থী পাপিয়া দত্তকে সঙ্গে নিয়ে আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মানিক সাহাও। বাম কংগ্রেসের এই হিংসা রাজনীতির তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এই দুই দলই সন্ত্রাসী রাজনীতি করে এবং এটাই তাদের কালচার। তো এখানে বিবেকানন্দ আবাসন যেটা আছে ছয় আগরতলা, শহীদ ভগৎ সিং এর যে ইয়েটা আছে, ভগৎ সিং আবার এর পেছনটাতে আছে, ওইখানে মারাত্মকভাবে ওদের উপর আক্রমণ শানিত হয়েছে এবং এর পেছনে যে বিরোধী দলের যে যারা আছেন সবাই মিলে এই কাজটা করেছে। বারবার আমি যেটা বলি যে এই কংগ্রেস এবং সিপিএম সন্ত্রাসের দল, সেটা কিন্তু আজকে আমরা দেখলাম। প্রতিনিয়ত আমরা আসি হসপিটালে, ওদের দ্বারা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ওনাদেরকে যেভাবে ওরা মারধর করে এবং প্রাণঘাতী হামলা করে, সত্যি এই কালচার থেকে ওরা মুক্ত হতে পারবে না। আমরা যেটা চাই যে ত্রিপুরাতে এই কালচার থেকে বহুদিনে 35 বছরের রাজত্বে এবং 5 বছরের মাঝখানে কংগ্রেসে একই ধারায় ওরা এখানে ওদের এতদিন ধরে মানুষের উপর যেভাবে হামলা বুজ্জুতি খুন সন্ত্রাস করে এসছে, সেটাই কিন্তু আবার কালকে দেখলাম এই 6 আগরতলাতে। তো আমি বলবো যে এই কালচার আর কতদিন, মানে ওরা সরকারেই থাকুক আর সরকারে না থাকুক, বিরোধী দলেই থাকুক, ওরা কিন্তু এর থেকে বেরোতে আসতে পারে না। তো এইগুলোর জন্য আইন অনুযায়ী যা করার নিশ্চয়ই আরক্ষা দপ্তর এবং আমাদের আইন বিভাগ দেখবে, কিন্তু সত্যিই এগুলো দুঃখ লাগে যে এই ধরনের কালচার থেকে আমরা কবে মুক্তি পাবো। আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার চেষ্টা চালিয়েছে, আমাদের পার্টিও চায় যে এই ধরনের যে আক্রমণ তার থেকে আমরা যে কালচার এই সংস্কৃতির থেকে ত্রিপুরার থেকে একদম যেন মুক্ত লাভ করি, তা আমরা চেষ্টা করছি। বিজেপির উন্নয়ন রাজনীতির সামনে দিশহারা হয়ে বাম কংগ্রেস সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মত প্রকাশ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।